মুক্তি প্রদানের জন্য মঞ্চে আসছেন পক্ষ দলের বিতর্কিক জিয়াদ মাহমুদ, প্রস্তুত থাকবেন বিপক্ষ দলের বিতর্কিক আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাদের সৃষ্টি করেছেন, লক্ষ কোটি দরুদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রাজনৈতিক ওয়ারিস হওয়ার পক্ষে বিতর্ক দিতে পেরে আমি গর্বিত। সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের বিতর্ক মঞ্চে সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলী ও উপস্থিত সকলকে। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন যে আজকের বিতর্কের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে জাতীয় নেতৃত্ব তৈরিতে মাদ্রাসা শিক্ষা যথেষ্ট, বিষয়বস্তুর পক্ষে এবং সত্যের পক্ষে আমি অবস্থান করছি। তো শুরুতেই বিপক্ষ দলের কিছু বিভ্রান্তিমূলক কথার খণ্ডন করে দিচ্ছি। প্রথম বক্তা বলে গেল, আমরা স্লোগান দিয়েছি যে নেতা চাই, এ কথার মানে নাকি আমাদের মাঝে কোনো নেতা নাই। না ভাই, আপনাদের ধারণা ভুল, বরং আমাদের এ কথার মানে হলো আমরা সৎ এবং যোগ্য নেতা চাই, যে যোগ্য নেতা এবং সৎ নেতা একমাত্র মাদ্রাসার শিক্ষার মাধ্যমেই তৈরি হয়। তিনি আবার বললেন, জাতীয় নেতৃত্বের জন্য নাকি রুচি হিম্মত যোগ্যতা লাগে, যা আমাদের মাঝে নেই। আস্তাগফিরুল্লাহ। এ কথা বলে তিনি উপস্থিত সকল আলেমকে অবজ্ঞা করেছেন। এখানে যত আলেম রয়েছেন বলুন, কার মধ্যে রুচি নাই, কার মধ্যে হিম্মত নেই, কার মধ্যে যোগ্যতা নেই বলুন। আমি বলবো, যারা বলে, যারা তাদের ওস্তাদদেরকে বলে যে আপনাদের মাঝে কোনো রুচি নাই, যোগ্যতা নাই, হিম্মত নাই, জাতি তাদের বলবে, ও ভাই তুমি একটা বেয়াদব, আর বেয়াদবের মাধ্যমে নাকি জাতির নেতৃত্ব হবে। এরপর দ্বিতীয় বক্তার, তিনি বলে গেল যে শিক্ষা জাতির মেরুদণ্ড। তো ভাই, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা কোন শিক্ষা এটা নিজেরা জানে না। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষার অর্থ হলো মাদ্রাসার শিক্ষা। আর হ্যাঁ, শিক্ষা জাতির মেরুদণ্ড, এর পরের লাইন কি? এর পরের লাইন হচ্ছে ধর্ম জাতির প্রাণ। আর স্কুল কলেজের মধ্যে কোনো ধর্মই নাই, আর এই শিক্ষার মধ্যে নাকি তারা জাতির নেতৃত্ব দেবে। তারপর তৃতীয় বক্তা তিনি বলল যে উনি যদি পারতেন তাহলে আমাদের সমস্ত স্লোগানের খণ্ডন করে দিতেন। আমরা বুঝতে পারছি না যে উনি কি আমাদের সাথে বিতর্ক করতে আসছেন নাকি আমাদের খণ্ডনের সাথে বিতর্ক করতে আসছেন। প্রিয় উপস্থিতি, জাতীয় নেতৃত্ব তৈরিতে মাদ্রাসা শিক্ষা যথেষ্ট, এই বিষয়টি আমি প্রথমে কোরআনের আয়াত দ্বারা, অথবা হাদিস দ্বারা, অথবা আসার দ্বারা, অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ দ্বারা, অথবা আকলি যুক্তি দ্বারা সকল দিক থেকে প্রমাণ করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রথমে আসে কোরআন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নি জাআইলুকা লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম আমি তোমাকে জাতির নেতা বানিয়েছি। উল্লেখ্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির নেতা বানানোর কারণ দুইটি। এক, তিনি ছিলেন নবী, দ্বিতীয়, তিনি আসমানি জ্ঞানের দীক্ষায় দীক্ষিত ছিলেন। এবার দেখুন, এই দুটি গুণ আমাদের মাঝে আছে কিনা, যদি থাকে তাহলে আমরা নেতৃত্বে সক্ষম, আর না থাকলে নাই। তো প্রথম গুণটি আল্লাহর রসুল হাদিস থেকে স্পষ্ট, আল ওলামা ওয়া রাসাতুল আম্বিয়া, আর আসমানি জ্ঞানের শিক্ষায় আমাদের দেওয়া হয়, প্রতিপক্ষ তা ভালোভাবেই জানেন। সুতরাং দুটি গুণ আমাদের মাঝে পাওয়া গেল। এরপরেও যদি কেউ বলে জাতীয় নেতৃত্ব তৈরিতে মাদ্রাসা শিক্ষা যথেষ্ট না, সে স্বয়ং আল্লাহ তাআলাকে বিদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এবার হাদিস দ্বারা প্রমাণ করেছে, কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নুমেরু আলাইকুম আব্দুন মুজাদ্দাউন ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহি ফাসমাউ লাহু ওয়া আতিউ। হাদিসের অর্থ মর্ম স্পষ্ট, অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে তাহলে তোমরা তার কথা শোনো, তার আনুগত্য করো। এবার প্রশ্ন, আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা আছে কাদের? মাদ্রাসার ছাত্রদের নাকি স্কুলের ছাত্রদের? এবার আসার দ্বারা প্রমাণ করছি, কল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, খায়রুল মুলুকি মান আমানা বিল্লাহি ওয়া হাকামা বিকিতাবিল্লাহি ওয়া সুন্নাতি নাবিহি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ শুনে রাখুন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য থেকে স্পষ্ট ভাবে বুঝে আসে জাতীয় নেতৃত্ব তৈরিতে মাদ্রাসা শিক্ষা শুধুমাত্র যথেষ্টই নয়, বরং তারা জাতির শ্রেষ্ঠ নেতা, খায়রুল মুলুক। প্রিয় বিতার্কিক ভাইয়েরা, বিপক্ষ দলের বিতার্কিক ভাইয়েরা, আপনাদের মতে যারা যোগ্য নেতা স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী, তার তিনি কি বলেন জানেন? শোনাচ্ছি। এক কনফারেন্সে তিনি প্রধানমন্ত্রীকে সামনে রেখে বলেন, আজকাল স্কুল কলেজগুলো থেকে নৈতিকতা শেখানো হয় না, যা শেখানো হয় মাদ্রাসাগুলোতে। একমাত্র আলেমরাই পারে এদেশে নৈতিকতার প্রসার ঘটাতে, আর আলেমদের যোগ্য নেতৃত্বেই বাংলাদেশ আরও সমৃদ্ধশালী হবে বলে আশা। ও মাই গড,
কই আকাশ কই পাতাল, যেখানে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, যেখানে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন যে আলেমরা জাতির নেতৃত্ব দিতে সক্ষম, সেখানে আপনাদের দাবি বরাবরই তুচ্ছ বলিয়া বিবেচিত হইবে। রেভান্স রাখিয়া গেলাম, নিয়ে যাই। এবার শুনুন, ইনকিলাব সম্পাদক এম এম বাহাউদ্দিন তিনি কি বলেন, আলেমরা এদেশের রাজনীতি বোঝেন, আলেমরা এদেশের রাজনীতি বোঝেন, আলেমরা জানেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, আলেমরা জানেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়। যেখানে একজন জেনারেল শিক্ষিত, আফসুস, যেখানে একজন জেনারেল শিক্ষিত মনে করেন যে আলেমরা যোগ্য, সেখানে আপনারা নিজেদেরকে অযোগ্য মনে করছেন। এর দৃষ্টান্ত তো ওই বাঘের বাচ্চার মতো, যে বাঘের বাচ্চা একটি বকরির পালের সাথে থাকে, বকরির পাল মনে করে যে ওইটা একটা বাঘ, আর বাঘ নিজেকে মনে করে আমি একটা ছাগল। ধন্যবাদ উপস্থিত সকলকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ পক্ষ দলের বিতর্কিককে।